খুলি, খুলি করে উড়িয়ে দেবো। তোমার এত বড় সাহস, আমার ভাইয়ের হবু স্ত্রীকে নিয়ে যাবে, হ্যাঁ? তা তুমি একা কেন? তোমাকে যে বাঁচিয়েছে সে মুরাদ কোথায়? আমি এখানে। তুমি এত বড় বাহাদুর হয়েছ যে আমার শত্রুর সঙ্গে হাত মিলিয়ে তুমি আমার লোককে মেরেছ। বড় বড় স্বার্থের জন্য অনেক সময় ছোট ছোট কাজ করতে হয়। তোমার সঙ্গে আমার কিন্তু কোনো দুশ্মনী নেই কাসেম চাচা। এই দেখো আমার পিস্তল আমি ফেলে দিলাম। দলিলে সইটা হয়ে গেলে ওকে তুমি খতম করে দাও, তারপরে মেয়ের সঙ্গে তোমার ভাইয়ের ধুমধাম করে বিয়ে দাও। একটা বিষয় আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে মারার জন্য তুমি লোক পাঠিয়েছিলে কেন? আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী? কোনো দুশ্মনী নেই, টাকা পেলেই কাসেম খান সব কিছু করতে পারে, এটাই আমার ব্যবসা। কে টাকা দিয়েছে আমাকে মারার জন্য? আমি তোকে মারার জন্য আমি টাকা দিয়েছি। তোর এই শরীরে বইছে দূষিত রক্ত, ওই রক্ত তার যার কারণে আমি আমার বাপের সম্পত্তি থেকে বঞ্চিত। তোর মা আমার বোন, যাকে বিয়ে করে তোর বদমাস বাপ আমার বিরুদ্ধে নালিশ করেছিল আমার বাপের কাছে। আমার সামান্য একটি নারী ঘটিত অপরাধ প্রকাশ পাওয়ায় আমার বাপ একদিন আমাকে তেজ্যপুত্র করেছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর সামনে ভালো মানুষের অভিনয় করে তোর বাপকে তোর সামনে ঘৃণার পাত্রে পরিণত করব। আমি তা করেছিলাম, কিন্তু তাতেও আমার মনের আশা পূরণ হয়নি। যে কারণে তোর বাপকে প্রাণে মেরে আমি মনের আশা পূরণ করেছি। তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বাপকে মেরেছি, এখন তোকেও মারব। কাসেম চাচা, আমাকে মারার জন্য ওই শয়তান তোমাকে কত টাকা দিয়েছে? 50 লাখ। আমি তোমাকে 1 কোটি টাকা দেব। মারো, মারো ওই শয়তানটাকে। কার টাকা দিয়েছো? না না কাসেম, ওর কথা তুমি বিশ্বাস করো? তোর কিছু নেই, তোকে যদি বিশ্বাস করতে পারে তাহলে আমাকে কেন বিশ্বাস করতে পারবে না? কাসেম চাচা, কাসেম চাচা, ওর জন্য আমার কিশোরবেলা নষ্ট হয়ে গেছে, আমার মা পঙ্গু হয়ে গেছে, বাপ মরার পর অপরাধ বোধে আমি চোখের পানি। আমি এত বড় হয়েছি কোনোদিন প্রাণ খুলে হাসতে পারিনি। আমার বাবা তোকে সত্যি চিনেছিল, তুই খারাপ। কাসেম চাচা, ও আমার বাবাকে মেরেছে, এখন ওকে মারবে, আমাকে মারবে, তারপর রাজার হালে নিশ্চিন্তে জীবনযাপন করবে। এ হতে পারে না। তোর কারণে, তোর কারণে আমার যত মুসিবত, তোমাকে আমি আরো টাকা দেব। ওকে মারো, ওকে মারলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার ভাইয়ের সঙ্গে জালিয়ার বিয়ে হয়ে যাবে। এদিকে শোন ভাইয়া, ও ঠিক বলেছে ভাইয়া, ও ঠিক বলেছে। নিয়ত পূরণ করতে ওর নিজের হাতে দুজনকে খতম করে দিই, তাতে আমাদের নিয়ত পূরণ হয়ে যাবে। নাও ভাইয়া পিস্তল ঢুকে দাও, নাও। নাও ধরো, শোনেন। আমার মাকে যে গুলি করে মেরেছিল, এ আমার সেই বাপ যে তোর বিষয় সম্পত্তি লুটে নিয়ে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল। মারো, আগে ভাই পরে মামা। কি চিন্তা করছিস?
চিন্তার কি আছে?